আমার নাম আদনান, আমি সেলফ এমপ্লয়েড। আমার একটা পর্যবেক্ষণ আর প্রশ্ন ছিল আর কি দ্বিতীয় ডকুমেন্টারিটা নিয়ে। সেটা হচ্ছে দ্বিতীয় ডকুমেন্টারিতে আপনি ওই কিশোরীদের যখন ইন্টারভিউগুলো নিয়েছেন, আমি দেখলাম যে আপনি গ্রামের তিনটে মেয়ের তিনটে কিশোরীর ইন্টারভিউ নিয়েছেন, কিন্তু আপনি যখন শহরের মেয়েদের ইন্টারভিউ যখন নেয়ার ক্ষেত্রে আপনি শুধুমাত্র একটা মেয়েকে নিয়েছেন এবং সেই মেয়েটা হচ্ছে উচ্চবিত্ত পরিবারকে রিপ্রেজেন্ট করে। আমি স্কলারশিপে পড়া একটা মেয়ে আমি ধরে নিয়েছি, ইংলিশ মিডিয়ামে পড়ছে আমি ধরে নিয়েছি, সেটা উচ্চবিত্ত পরিবারের মেয়েকে রিপ্রেজেন্ট করে। সেখানে আপনি কি একাধিক মেয়েকে রাখতে পারতেন না, একটু মধ্যবিত্ত ফ্যামিলির শিক্ষিত মেয়েদের, যেটা আমরা তৃতীয় ডকুমেন্টারিতে পেলাম যে তাদের বক্তব্যগুলো পেয়েছি এবং সেখানে তাদের বিভিন্ন অবস্ট্রাগল বা বেদনাগুলো বেশি বের হয়ে এসছে। আমার মনে হয়েছে সেটা তারা মধ্যবিত্ত পরিবার থেকে এসছে বলেই তাদের বেদনাগুলো বেশি প্রকাশ পেয়েছে। কিন্তু কিশোরীদের ক্ষেত্রে আমি দেখলাম শুধুমাত্র আপনি একটি মেয়ের ইন্টারভিউ নিয়েছেন, বাকিদের আরো দু তিনজনের ইন্টারভিউ নিলে, মধ্যবিত্ত পরিবারের মেয়েদের ইন্টারভিউ নিলে বোধ হয় আপনার ওই মানে ডকুমেন্টারিটা আরো বোধ হয় ভালো লাগবে। আর তৃতীয় ডকুমেন্টারিতে একটু প্রথম দিকে আমার মনে হয়েছে যে আপনার ওই আবহ সঙ্গীতের জন্যে বা সাউন্ড মিউজিকগুলোর জন্য আপনি অনেক কথা আমি বুঝতে পারিনি, এমনি একটু অ্যাকসেন্টটা গ্রামীণ অ্যাকসেন্ট ছিল সেটার জন্য, আর আবহ সঙ্গীতের ডিস্টারবেন্সের জন্য অনেক মানে কথাবার্তা একটু বোঝা যায়নি আমি বা আমি বুঝতে পারিনি, আমি ঠিক জানি না। তো এই দুটো আমার পর্যবেক্ষণ আর প্রশ্ন আপনার কাছে ছিল। আমাকে বলতে দাও, যেটা বলছেন যে শুধু কিশোরী মেয়েদের শহরের একজন ক্যারেক্টার, শহরের অ্যাকচুয়ালি দুইজন ক্যারেক্টার, মানে একজন উচ্চবিত্ত আর একজন ওই যে উপস্থিত যে মেয়েটা, যে হচ্ছে সবচেয়ে স্পন্টেনিয়াস, হ্যাঁ, দোকানের কাজ করে, ওরা দুজনই কিন্তু ঢাকা শহরের। তো ওই ছবিটাতে ঠিক বুদ্ধ মানে ওটা ঠিক মধ্যবিত্ত না, আমি চাচ্ছি যে আমি কি বলতে চাচ্ছি আমি বুঝতে পেরেছি, আমি ঠিক চাচ্ছি যে মধ্যবিত্ত শিক্ষিত ফ্যামিলি যে পড়াশোনা করছে ঢাকা শহরে একটি বাংলা মিডিয়াম কোনো স্কুলে বা এরকম একটা এই এইরকম একটা জায়গার একটা মেয়ে যে দোকানে কাজ করে তাকে আমি ঠিক ওই ওই লেভেলে ফেলতে পারি না। হ্যাঁ ঠিক, হ্যাঁ আপনার পর্যবেক্ষণটা ভালো, ওটা ইনক্লুড করা গেলে হয়তো ছবিটা একটু অন্যরকম ডাইমেনশন হতেও পারতো। তবে যে মেয়েটাকে উচ্চবিত্ত মনে হচ্ছে ওকে শুটিং এর সময় আমার অত উচ্চবিত্ত মনে হয়নি, এটা একটা। আরেকটা হচ্ছে ওই যে মানে রিচ করতে পারছি তাকে, সেটাও একটা। আরেকটা আরেকটা যেটা ছিল যে এর চাইতে বেশি যে আমি বুঝতে চেয়েছি তাও না, কারণ ওই ছবিটাতে যদি খেয়াল করে দেখেন আসলে ওখানে পুরো একটা বাংলাদেশের রিপ্রেজেন্টেশন আমি চেয়েছি এবং দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সেখানে হচ্ছে গ্রামের মিডল ক্লাস ছিল, ফলে হচ্ছে যে শহরের মিডল ক্লাস হলেই শুধু মিডল ক্লাসের কথাটা বলছে ওরকম না। যে যতটুকু তখন মানে ছবিটা করার সময় যেটা আমার মনে পড়ে যে তখন আমরা ওই সারা দেশ জুড়ে বিভিন্ন শ্রেণী এবং বিভিন্ন অঞ্চল এবং সেইটার ভেতর দিয়ে হচ্ছে গিয়ে অ্যাজ এ হোল বাংলাদেশের কিশোরী মেয়েদের ইয়েটা আসলে জানতে চেয়েছিলাম। তো সেটা হ্যাঁ আরেকটু আরেকজন ক্যারেক্টার বলে হয়তো আর একটু কিছু ডাইমেনশন হতেও পারতো। তবে আমি যখন এই প্রদর্শনীর জন্য আবার কিছুদিন আগে আবার যখন এই ছবিটা দেখলাম, আজকে প্রদর্শনীতে আমার অতটা ভালো ফিলিং হয় নাই, ওই দিন যখন আমি ভোরবেলা দেখলাম আমার একটা খুব একটা খুব চমৎকার ফিলিং হলো। চমৎকার ফিলিং হলো এই অর্থে যে আমি একটা সাংঘাতিক ভালো ছবি বানিয়েছি সেই জন্য না, আমার মনে হয় যে জিনিসটা বলতে চেয়েছিলাম সেটার মধ্যে একটা একরকমের একটা কমপ্লিট নেক্সট আমি পেলাম। আমার মনে হয় যে অনেক দিন পরে যখন আমি নিজের কাজটা আবার ফিরে দেখলাম, একটা হলো আমার মনে হয় যেন পুরো বাংলাদেশটার কথা আছে। আমি কিশোরী মেয়েদের কথা বলছি বটে, কিন্তু ওইখানে কিশোরদের কথাও মানে মানে তার কাউন্টার পার্ট যারা তাদের কথাটাও আছে, যেটা আমার এই যে মেয়েদের নিয়ে কাজ করতে গিয়ে আমার যেটা আমি বা আমাদের আরও যারা আমরা ছবি বানাই কয়েকজনের ক্ষেত্রে আমি বলছিলাম যে আমরা শুধু মেয়েদের কথা বলতে গিয়ে ছেলেরা আমাদের কাজের মধ্যে ভিলেন হয়ে যাচ্ছে,
এবং হচ্ছে গিয়ে মানে একটা অপরপক্ষ আমরা যে একটা সোসাইটির মধ্যে ইনক্লুসিভনেস যে চাচ্ছি যেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার কাছে সব ক্ষেত্রে নারী এবং পুরুষ এবং আরও অন্যান্য সব ক্ষেত্রে যে যখন আমরা একটা সমন্বিতভাবে একটা কিছু করতে পারবো সবার সব কিছুকে কী বলে রাইট শব্দটা পাচ্ছি না মানে এক পক্ষ হয়ে যাতে না হয় তো সেই সেইটা আমাদের কাজের মধ্যে আনতে পারি না তো আমার হচ্ছে আমাকে বলতে দাওটা ওই দিন এই গত সপ্তাহে আমি ভোরবেলা দেখতে গিয়ে আমার মনে হলো যে না ওইটার মধ্যে মনে হয় ওইটা কিছুটা হলেও আমি তখন উচ্চাতে পেরেছিলাম আর হ্যাঁ দ্বিতীয় ছবিটাতে সাউন্ড মিক্সিংটা সত্যি সত্যি একটু বেশ ডিস্টার্বিং মিউজিকটা ওই আগে বলছি যে আমার মনের মধ্যে যেটা ছিল ফাইনালি যেটা করতে পেরেছি তারপরে এডিটিং টেবিলে এটার আমরা যে সাউন্ডের ব্যালেন্স করেছি এটা হ্যাঁ একটু ঝামেলা করছে দেখি যদি পরে আবার কখনো সুযোগ হয় জানি না হবে কি না তো ওটা কানেকশন করার চেষ্টা করছি আমি একটু অনুরোধ করব আমাদের চলচ্চিত্রকারদের ভিতর থেকে কাউকে কথা বলার জন্য সম্মুখী কথা বলার জন্য একটু অনুরোধ করছি আচ্ছা জাস্ট একটা সেকেন্ড আমাকে বলে দিতে হবে আমার নামটা তখন বলা হয় নাই আমার নাম হাসনা হয় না সবাই ভালো থাকবেন আসলে থ্রু হার আইস যে আয়োজনটা আসলে করা হয় আমরা করি সেটা হচ্ছে উদযাপন আসলে হ্যাঁ নারী নির্মাতাদের জায়গাটা থেকে এবং আজকে আরও আমি বেশি আমার যেটা ভালো লাগে যে প্রতিটা আয়োজনে আমি এক এক ফিল্ম মেকারকে এক একভাবে উদযাপন করি ফজিয়া খানের সাথে সম্পর্ক আসলে প্রায় 20 ইয়ার্স আমি সেই জায়গা থেকে আমি আসি ছবি ধরে বলি যে প্রথমে তাকে দিয়েছে আমাদের প্রথম যে ছবি ছিল কোর্স প্রেশন একটু অপেক্ষা এবং মহমাতা নহকন্যা তার উনি এডিটর ছিলেন ফলে আপনারা নিশ্চয় শুনেছেন যে তিনি শুধু নির্মাতা নন চমৎকার সম্পাদক এবং সেই জন্যই হয়তো দিয়া আমার যেটা সব বেশি ভালো লাগে পদক্ষেপের যে এত নিট অ্যান্ড ক্লিন এনার্জি আমাদের ডকুমেন্টারিতে আপনারা যদি যায় ডকুমেন্টারি নিয়মিত দেখে থাকবেন তারা জানেন যে পাওয়া মুশকিল সেন্সিটিভ সেন্সেবল এডিটর আমি আমি বলবো ফজিয়া সেই জায়গাটাকে আমি আগে এক্সপ্লোর করেছি নির্মাতা জায়গাটা পরে কারণ আমরা যখন কোর্স 2000 সালে শুরু করলাম উনি কোর্স কন্ডাক্টর ছিলেন বোধ হয় ওই স্টেপসের তখন তখন পর্যন্ত একটা ছবি বানাচ্ছিল যে 5 জন নারী শিল্পীদেরকে নিয়ে কিন্তু তারপর পরে অনেকগুলো ছবি হয়েছে ফজিয়া আমার কলিগ ফজিয়া স্টেজ ছেড়ে দেওয়ার পর আমি সেই পোস্ট আবার জয়েন করেছিলাম তারপর একই পদ্ধতি যেমন এই যে শেষের কাজটা যেটা দেখানো হলো ওই পদ্ধতি আমার একটা কাজ আছে সেটা এখন আলোর মধ্যে এখন মানে ছবিটা হয়ে গেছে কিন্তু আমি দেখতে পারি সেলাই হয় এরকম অ্যাকচুয়ালি আমরা বাইরে ফিল্ম ফেস্টিভ্যালেও গেছি ফলে নানাভাবে ডকুমেন্টারি কাউন্সিল সেখানকার প্রেসিডেন্ট ছিলেন ফজিয়া খান ফেস্টিভ্যাল করেছেন ফলে নানাভাবে একটা সহকর্মী আমি বলবো লম্বা সফর আমাদের এবার যদি ছবির কথায় আসি প্রথম কথা যে একজন ফিল্ম মেকার হোক একজন শিল্পী হোক তার প্রথম জরুরি জিনিসটা কী যে স্টাইল আমি বলবো বাংলাদেশে হাতে ধরা যে কজন ফিল্ম মেকার আছেন ফজিয়া খানের সেই একটা ব্যাপার যে তার ছবি দেখলেই বোঝা যায় এটা তার ছবি তার স্টাইলটা উনি তৈরি করতে পেরেছেন একটা টোন আছে ভীষণ যেটা আমার পছন্দ সেটা হচ্ছে খুব প্রোফাউন্ড একটা টোন আমি পাই তার কাছে আজকে হয়তো একই ঘরানার একই ট্রিটমেন্ট এবং বলবো যে দুটো ছবি দেখানো হয়েছে সাবজেক্টের দিক থেকেও মনে হয়েছে একটা সিকুয়েল আমরা বলতে পারি তাই না একটা মানে একটা থিমকে ধরনের একটা ফিল্মমেকার অনেক দিন চর্চা করে সেটা পজিটিভ নিজেও বললেন কিন্তু এর বাইরে তার আরও অনেক বিষয়ের উপর কাজ আছে আপনারা যারা জানেন তাদেরকে এর জন্য একটু জানাতে চাই আজকে এই সুযোগে যেমন একটা খুব চমৎকার কাজ আমার খুব ভালো লাগে যে গঠিত হয়ে শূন্য মিলায় শিমুল ইউসুফকে নিয়ে তার একটি কাজ আছে চমৎকার এবং ভীষণ পোয়েটিক মানে এই আরেকটা জিনিস যেটা ফয়সলের শুরুতে বলে দিয়েছেন যে ফজিয়ার কাজ ভীষণ পোয়েটিক হয় সবসময় আমরা মুখের সামনে কিংবা খুব ক্রুয়েল খুব স্ট্রেইট ওয়েতে হয়তো কথা বলি না আমাদের ফিল্ম মেকার এক একজনের ভাষা এক রকম কিন্তু তিনি যেটা নিজেই বলার চেষ্টা করছেন যে আমি একটা আচ্ছাদনের আশ্রয় নেই ফলে আমরা
এক ধরনের সিদ্ধান্ত আসতেই পারে যে এটা তার, এটাই তার একটা ট্রিটমেন্টের, এটাই তার একটা ঘরটার বিষয়। আমার আরেকটা পছন্দের ছবি হচ্ছে যে ওই যে মিসিং যে একাত্তরের মুক্তিযুদ্ধে যেয়েছেন, হ্যাঁ কোথায় পাবো তার, আপনার যদি দেখে থাকেন নিশ্চয়ই দেখা শুরু হবে, এত সাইলেন্ট এত সেন্সিটিভ একটা ছবি, যেটা উনি বলছেন যে বুকের মধ্য থেকে আসে সেই ছবিটা সেই ফিলটা একটা দেয়। আরেকটি কাজে যে প্রথম যে কাজটা দেখেছিলেন আমরা দেখলাম যে আই হ্যাভ সামথিং টু সে, তখন তোমার জয়েন করছি কাজটা উনি করছেন। ওই সময় বলবো যে সেক্সুয়ালিটি নিয়ে বাংলাদেশের এইটা ওই সময়ে না শুধু এখনো একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ, মানে একটা ব্রেক থ্রু কাজ, কারণ উইমেন সেক্সুয়ালিটির যে ফিলগুলো যে ছোট ছোট জায়গাগুলো প্রকা দেওয়া সেই জায়গাটা ওই ছবিটাতে আমি আমি পার্সোনালি প্রথম পাই। যে একটা শিশির অনুভূতিও যদি বলি একটা নারী একটা ফিল যে মধ্য দিয়ে যায়, সো এইভাবে বলা হয়নি, ফলে সেটা মেয়েটা মুখে বললো কতখানি প্রকট হয়ে বললো সেটা মুখ না, ফলে সেই ট্রিটমেন্টের জায়গাগুলো থেকে আমি মনে করি তার এক একটা কাজ এক এক রকম। একটা ফিকশন করেছেন আছে ফৌজিয়া খান টেলিফিল্ম, ওইটা আমার খুব ভীষণ পছন্দের, তো আমি জানি না ফিকশন আর ফৌজিয়া খান করবেন কি না, ফলে তার এই যে জার্নি 22 বছর শুনলাম, ফলে 22 বছরে কিন্তু এই টোনটা তৈরি করা বাংলাদেশের মতো জায়গায় নির্মাতা সে বলছি খুব কঠিন একটা কাজ, এবং নিজের স্টাইলটাকে ধরে রাখা সেই জায়গা থেকে অভিবাদন এবং উদযাপনটা চলুক, আপনি এই বিষয় নিয়ে করুন আর যে বিষয় নিয়ে করুন আমি মনে করি সেটা আরেকটা ভালো আরেকটা মাত্রা যুক্ত হবে বাংলা চলচ্চিত্রে। ধন্যবাদ সবাই। আমরা মোটামুটি সময়ের দিক থেকে শেষের দিকে চলে এসেছি, আমি এমনি থেকে শেষটা একটু রিজার্ভ করে রেখেছিলাম যে লেনিন ভাই আছেন এখানে, লেনিন ভাইয়ের মুখ থেকে একটু কিছু শুনতে চাইছিলাম, একটু সামনে নিয়ে আসতে। বিপজ্জনক প্রস্তাব আমার জন্য, কারণ আমি ছবি খুব রেগুলার দেখিও না, ছবি বলতেও না, করি রাজনীতি মাঝে মাঝে কিছু লেখালেখি করে, তো আমি প্রথমে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সস্ত্রীক আমন্ত্রণ জানানোর জন্য ফৌজিয়াকে ধন্যবাদ জানাই, এবং সত্যি সত্যি তার দুটো ছবি দেখে আমার মধ্যে অনেক ভাবের উদয় হয়েছে, আমার কাছে মনে হয়েছে হয়তো আরও অনেক কিছু করার আছে, যা তিনি করেছেন সেটা যেমন প্রশংসনীয়, সেটা যেমন সাহসিকতাপূর্ণ, সেটা যেমন আপনার থট প্রভোকিং, তেমনি কেন যেন হঠাৎ করে মনে হলো যে এই ছবি বানাতে গিয়ে এটা 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 ক্রিটিসিজম না, এটা হচ্ছে ভবিষ্যতের কথা বলে আমার মনে হয়েছে যে ডকুমেন্টারি বানালে ডকুমেন্টারির সাথে কি শিল্পের কোনো বিরোধ আছে, আমার তো মনে হয় না, কারণ ডকুমেন্টারি কেবল যে বাংলাতে যেটার প্রামাণ্য চিত্র বলা হয় এটা কোথাও কোথাও তথ্যচিত্র বলে, প্রামাণ্য চিত্র মানেই যে সব কিছু প্রামাণ্যভাবে হাজির করতে হবে সেটা বুঝেও বলেছেন যে আমি একেবারে বাস্তব দৃঢ় বাস্তবকে ঠিক যে অর্থে ডকুমেন্টারি করা হয়, হ্যাঁ ঠিক ততটা উনি পারেন নাই ওনার ভাষায়, যে উনি সাহিত্যের আড়াল নিয়েছেন শাড়ির আড়াল নিয়েছেন এবং নানানভাবে এটাকে আমি যেটাকে বলতে চাই হয়তো একটা সিম্বলিজমের আড়াল নিয়েছেন, এবং এই সিম্বলিজমের আড়াল নেওয়াটা কিন্তু একটা আর্ট ফর্ম, এবং সেই ক্ষেত্রে এই ছবির দিক থেকে আমি যেটা বলবো আমার কাছে মনে হয়েছে যে এইটার অতি ব্যবহার কখনো কখনো দর্শককে ক্লান্ত করে, আবার এইটা বাইরেও আরও অনেক সিম্বল নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে বা বিভিন্ন বয়সের ক্ষেত্রেও প্রকৃতি থেকেই আরও অনেকগুলো সিম্বল ব্যবহার করার সুযোগ আছে,
আমরা মানে একটু ভাবলেই ভাবতে পারবো যে এরকম অনেক এবং সেই সিম্বলিজমের কুশলী ব্যবহার ছবিকে চলচ্চিত্রকে অনেক বেশি শিল্পরসোত্তীর্ণ করে। এই ব্যাপারে আমি ফৌজিয়াকে মানে তার কাছে দাবি করবো, সে যেহেতু খুবই ভালো কাজ করেছে সেই জন্য যে এটা ভবিষ্যতে আরেকটু দৃষ্টি রেখে প্রসারিত করার জন্য। আর ওইটাও আমি শেষ মন্তব্য করতে চাই যে হ্যাঁ, ডকুমেন্টারি মানে কেবল ডকুমেন্টারি না, তাহলে ওটা খুব বেশি প্রচার তৈরি হয়। এটা ঠিক স্টেপ টুয়ার্ডস ফরওয়ার্ড যে ডেভেলপমেন্ট তারা যে করেছে তাদের একটা পারপাস আছে, এই ধরনের ডকুমেন্টারি করার পেছনে একটা পারপাস থাকে, এডুকেটিভ মানুষকে যে মানে কোনো একটা বিষয়ে যেমন এডুকেটিভ তেমনি প্রচার ধর্মীয় বটে। কিন্তু যিনি নির্মাতা তিনি যদি কেবল প্রচার ধর্মী করেন, তিনি যদি কেবল মাস্টারের ভূমিকা নেন, তাহলে পরে ওইটা স্থায়িত্ব খুব বেশি দিন টেকে না। সেই জন্য আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে এই শিল্পের আরও একটা শিল্পসম্মত কীভাবে করা যায় সেটার ব্যাপারে বোধ হয় বুঝিয়ার এমন কিছু বয়স আছে যা তিনি ভাবতে পারবেন না, কাজে সেটা করার সুযোগ তার আছে, তার দক্ষতা আছে, আমি আশা করবো সেটা করবো। আর শেষ করছি, একটা লোভ সামলাতে পারছিলাম না, প্রথম ছবিটা দেখতে গিয়ে মনে হলো, দ্বিতীয় ছবিটা দেখতে মনে হলো, মানে একটা কাকতালীয় ব্যাপার। আমি আত্মপ্রচারের জন্য বলছি না, আমি মাঝে মধ্যে কবিতা লিখি, তা আমার প্রথমে একটা কবিতা আছে স্বাধীনতা পাবে না কখনো, সেই কবিতার বিষয়বস্তুর সাথে প্রথম কবিতাটা মিলে যায়। একটা কিশোরী বাচ্চা মেয়ে, সে বড় হচ্ছে, তার মা বলছে এই এখন আর ছেলেদের সাথে খেলাধুলা করে না, মেয়েটি ভাবছে হ্যাঁ উপদের সাথে খেলাধুলা করার মধ্যে কী কোনো অপরাধ আছে, ওদের মধ্যে মাঠে মাঠে ঘুরে বেড়ানো বইছে মাছ ধরার মধ্যে অপরাধটা কি না, মা বলছে হ্যাঁ এখন তুমি বড় হচ্ছ তো বড় হলে ক্ষতিটা কি। এবং এরপরে সে মা যে উক্তি করেছেন সেটা হচ্ছে আমার মতো বড় তখন বুঝবে। এবং তারপরে এটার কনক্লুশনটা এরকম হয়েছে যে মায়েরা মেয়েরা পূজিত হবে বটে, স্বাধীনতা পাবে না কখনো। হ্যাঁ আমি এখন বাংলাদেশের বয়সের ভাষা তখন 40 বছর বয়স বাংলাদেশের তখনকার লেখাটি হতে যে আমার বয়স এখন 40, আমি এটা বুঝেছি মায়েরা পূজিত হবে, দেশমাতৃকা অমুক মাতৃকা দুর্গা মা সবই মা কিন্তু স্বাধীনতা পাবে না কখনো। এইটা আমার কাছে এই ছবিটা দেখে মনে হলো যে আমার মানে কবিতা তো নিশ্চয়ই বুঝে পড়েনি কত সেইটার প্রতিফলন এখানে আছে। দ্বিতীয়টা খুব ইন্টারেস্টিং, 8ই মার্চ দিয়ে আমার একটা কবিতা আসলো, সেটা অবশ্য একটু মধ্যবিত্ত ধরনের কবিতা, মানে শিক্ষিত দম্পতি, এবং দেখা যাচ্ছে যে দুজনেই চাকরি করেন কিন্তু কর্তা গিনে যখন অফিস থেকে ফেরেন কর্তা কী করেন গা এগিয়ে দিয়ে টিভি অন করেন, আর স্ত্রী কী করেন তাড়াতাড়ি ছুটে যান রান্নাঘরে তার জন্য চা, বিকেলের চা নিয়ে আসেন, তারপরে রাতের রান্না, তারপরে শ্বশুর শাশুড়ি খাওয়া, ওষুধপত্র ইত্যাদি, অফিস থেকে কিছু কাজ দিয়ে দেয় বাড়তি ইত্যাদি, এবং শেষ পর্যন্ত ওটার মধ্যে আমি সেক্সুয়ালিটিটা অন্যভাবে এনেছি যে উনি ওনার কাজটা সেরে যান, আমার প্রয়োজন, আমার চাহিদা, আমার ইচ্ছা অনিচ্ছা আর কোনো মূল্য নেই। এইভাবে দুটো কবিতার মধ্যে আমি বলার চেষ্টা করেছি। এবং আজকে হঠাৎ করে মনে হলো যে না, ফৌজিয়া তো মানে তার সাথে আমার কোনো এ ব্যাপারে কোনোদিন কথাও হয়নি, আমার কবিতা তিনি নিশ্চয়ই পাঠ করেননি, এবার আমি আমার কবিতার কাছে প্রতিফলন রেখেছি। ফৌজিয়া আপনার এই জন্য বিশেষভাবে ভাইকে ধন্যবাদ। রিয়ার্সেন প্রায় 70 বছর আগে বলেছিলেন যে ডকুমেন্টারি হচ্ছে ক্রিয়েটিভ ট্রিটমেন্ট অফ রিয়ালিটি, কাজেই ডকুমেন্টারি তখনই শিল্প হয়ে গেছে। আর সেই শিল্পের চর্চা আমাদের দেশে চলচ্চিত্রে, আমরা যারা চলচ্চিত্রকে একটা সিরিয়াস অভিব্যক্তি মাধ্যম হিসেবে দেখতে চাই তারা মানব যে ডকুমেন্টারি যত সম্ভাবনার তৈরি করছে, আগ্রহের তৈরি করছে আমাদের দেশে, আমরা সেই একই মাত্রায় ফিকশনে যেতে পারছি কিনা সেটা একটা প্রশ্ন বটে। আর এই ডকুমেন্টারি মেকারদের ভেতরে আমাদের নারী বন্ধুদের সংখ্যা অনেক অনেক,
এবং সেই জায়গা থেকেই আমার কাছে মনে হয় যে আজকে আমরা এরকম একটা টনি ফাউজিয়া শেষ করতে পারি যে আপনাদের কাছ থেকে নিয়মিতই এরকম ভীষণ দুর্ধর্ষ সব ছবি আমরা পেতে থাকবো এবং সেই সব ছবি আমাদেরকে স্টিমুলেট করবে, চিন্তা করবে, চিন্তা করাবে, আমাদেরকে সংবেদনশীল মানুষ এবং আমাদের মতো মানুষকে সংবেদনশীল পুরুষে পরিণত করতে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ যারা এসেছেন, সবাই আমার খুব বন্ধুবান্ধব, তো আমার বন্ধুদের ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা, আর গ্যাটি ইনস্টিটিউট এবং আপনাদের নামটা ভুলে যাই ইন্টারন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ বাংলাদেশ, এদের যৌথ আয়োজনে তারা যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং সেই সূত্রে আপনাদের সঙ্গে দেখা হলো এবং আমার ছবি আপনারা দেখলেন, তো আমি সেজন্য কৃতজ্ঞতা জানাই। শুভরাত্রি। বাইরে চা আছে, লোক না বলছে।